এই শোনো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টাটি বাজিয়ে দিও, কেমন? ঝগড়া করে বউ বাথরুমে তালা লাগিয়ে বাপের বাড়ি চলে গেছে। এদিকে বাথরুমে থাকতে থাকতে আমার অবস্থা যাই যাই, উপায় না পেয়ে ফেসবুকে দিলাম পোস্ট। বাড়িওয়ালার মেয়ে নাদিয়া, তুমি যদি আমার এই পোস্ট দেখতে পাও তাহলে তাড়াতাড়ি মোটরটা ছাড়ো, ট্যাঙ্কিতে পানি নাই, অনেকক্ষণ ধরে বসে আছি। আর যদি পারো তাহলে আমার বাথরুমের তালাটা খুলে দিয়ে যাও। ও মা, পোস্ট দেওয়ার সাথে সাথে দেখি আমার বউ সাদিয়া কমেন্ট করেছে, আমি বাড়িতে এসে তারপর তোমার তালা খুলতাছি। অদ্ভুত, আমি বললাম বাথরুমের তালা খুলতে, কিন্তু সাদিয়া বলতেছে আমার তালা খুলবে, মানে কি? মিনিট দুয়েক পর বাথরুমে পানি আসলো, আর একটু পরেই সাদিয়া তালা খুলে দিল। আমি ভয়ে ভয়ে বাথরুম থেকে বের হয়ে জিজ্ঞাসা করলাম, মোটরটা চালু দিল কে? অমনি পিছন থেকে কেউ একজন বলল, আমি চালু করে দিয়েছি দুলা ভাই, বলেই কি সুন্দর একটা লজ্জাসূচক হাসি দিল। সাদিয়াকে উদ্দেশ্য করে বললাম, দেখছো তোমার বোন কত ভালো, বলার সাথে সাথে মোটর চালু করে দিয়েছে। সাদিয়া আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে, তারপর বলল, দুজনের মধ্যে কি চলে এসব? আমি আর নাদিয়া একে অপরের দিকে তাকিয়ে রইলাম। সাদিয়া আবার বলল, কি হলো বলো না কেন? আজব, আমাদের মধ্যে আবার কি চলবে? তাহলে নাদিয়াকে মোটর চালু করে দিতে বললে, আবার তালা খুলে দিতে বললে কেন? তুমি তো সকাল সকাল ঝগড়া করে বাথরুমে তালা মেরে বাপের বাড়ি চলে গেছো, এদিকে বাথরুমেও পানি নাই, তাই কোনো উপায় না পেয়ে ফেসবুকে এমন পোস্ট দিলাম। আমাকে নিয়ে এমন পোস্ট দিতে পারতা না? তোমাকে নিয়ে দিলে কি লাভটা হতো শুনি, তুমি তো বাপের বাড়ি চলে গেছো। আমি বাপের বাড়ি গেছি না। তুমি তো তালা লাগিয়ে বললে তুমি বাপের বাড়ি চলে যাচ্ছ, তুমি আর আমার সাথে সংসার করবে না, এখন তুমি কই গেছিলে সেটা আমি জানবো কি করে? কুত্তা, এটাই আমার বাপের বাড়ি, আর আমি নাদিয়ার রুমে ছিলাম। হায় আল্লাহ, আমার তো মনেই ছিল না যে এটাই তোমার বাপের বাড়ি আর আমার শ্বশুর বাড়ি আর কি। এই বাড়িতে থাকতে থাকতে এখন এটা নিজের বাড়ি বলেই মনে হয়। ঘর জামাই থাকলে তো এমনই হবে। এখন বলো, নাদিয়ার সাথে তোমার কি সম্পর্ক? সত্যি বলছি, নাদিয়ার সাথে আমার কোনো সম্পর্ক নেই, বিশ্বাস না হলে নাদিয়াকে জিজ্ঞাসা করো। সাদিয়া নাদিয়াকে জিজ্ঞাসা করল, আমার সাথে নাদিয়ার কি সম্পর্ক? নাদিয়া হুঙ্কার দিয়ে বলল, বিশ্বাস করো আপু, দুলাভাই মিথ্যে কথা বলছে। সাদিয়া রাগি চোখে আমার দিকে তাকালো, আমি ভয়ে ঢোক গিলাম একবার। অদ্ভুত, নাদিয়ার সাথে আমার আবার কিসের সম্পর্ক? সাদিয়া আবার আমাকে জিজ্ঞাসা করল, তাহলে বল তোর সাথে শুভর কিসের সম্পর্ক? নাদিয়া হাতে ওড়না পেঁচাতে পেঁচাতে বলল, আমার সাথে শুভ ভাইয়ার শালি দুলো ভাইয়ের সম্পর্ক। এবার যেন আমি হাফ ছেড়ে বাসলাম, সামনে তাকিয়ে দেখি দুই বোনের এক বোন নাই, পেতনি নাকি, এক নিমিষেই দুইজন উধাও। রাতে খাবার টেবিলে পায়ে মশার কামড়ে পা নাড়া দিতেই পা গিয়ে লাগলো নাদিয়ার পায়ে। নাদিয়া চিৎকার দিয়ে উঠে বলল, দেখো আপু, দুলো ভাই আমাকে লাথি দিচ্ছে। শ্বশুর শাশুড়ি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে আবার তারা খাওয়ায় মন দিল, কিন্তু সাদিয়া রাগের দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। রাতে শুয়ে শুয়ে মোবাইল টিপতেছি আর সাদিয়া তা দেখতেছে, হঠাৎ করে ইমু থেকে নোটিফিকেশন আসলো, সেখানে নাদিয়া নামের একটি মেয়ের অ্যাকাউন্ট থেকে মেসেজ এসেছে, আই লাভ ইউ। মেসেজটা দেখেই সাদিয়ার সন্দেহের মাত্রা আরও বেড়ে গেল। সাদিয়া তো আর জানে না যে ইমু থেকে এমন অদ্ভুত নোটিফিকেশন এসে হাজারো সিঙ্গেল ছেলেদের মন ভেঙে দেয়। নোটিফিকেশন দেখার পর সাদিয়া শান্ত স্বরে বলল, আচ্ছা তুমি আমাকে বাদে আর কয়জনকে ভালোবাসো, আর কয়টা মেয়ের সাথে তোমার রিলেশন আছে? নাউজুবিল্লাহ, এসব কি সিং বিসিং মার্কা কথা বলছো তুমি? বিশ্বাস করো, তুমি ছাড়া অন্য কোনো মেয়েকে আমি ভালোবাসি না, আর কারোর সাথে আমার রিলেশনও নাই। তাহলে সেদিন রাতে যে টুনটুনির আম্মুর নামের এক নাম্বার থেকে কল এসেছিল সেই মেয়েটাকে? আরে ওটা আমার অফিসের এক কলিগের নাম্বার, ওনার মেয়ের নাম টুনটুনি, তাই টুনটুনির আম্মুলিকে সেভ করে রেখেছি, আর উনি আমার বয়সে অনেক বড়। সত্যি বলছো তো? হুম, একদম সত্যি বলছি। আমাদের বিয়ের আগে কয়টা প্রেম করেছো একদম সত্যি বলবা? করছি কয়েকটা, এত কিছু মনে নাই। আচ্ছা যাই হোক, তুমি নাকি আগে কবিতা লিখতে, আমাকে একটা কবিতা শোনাও না। বউ হঠাৎ এত রোমান্টিক হয়ে উঠলে কেন, আমার কবিতা শুনতে চাচ্ছে। এই কবিতা লিখে স্কুল কলেজে কত মেয়ে পটাইছি, আর আজ নিজের বউ সেই কবিতা শুনতে চাচ্ছে, খুশি খুশি ভাব নিয়ে বললাম, তা কেমন কবিতা শুনতে চাও? তোমার লাইফ স্টোরি নিয়ে কবিতা বলো। অদ্ভুত, মানুষ তাই রোমান্টিক কবিতা, আর এই মেয়ে কিনা আমার লাইফ স্টোরির কবিতা শুনতে চাই। যাই হোক, বউ বলে কথা,
সাদিয়ার কথা মতো কবিতা বলা শুরু করলাম। কবিতাটা এমন ছিল, ল্যাংটা ছিলাম, ভালো ছিলাম, সুখেরই ছিলাম, মা বাবার কথা শুনে স্কুলে ভর্তি হইলাম। স্কুলে ছিল এক সুন্দরী মেয়ে, আনিকা তার নাম। প্রাইমারি লাইফে আনিকার সাথেই হইল আমার প্রথম প্রেম। কোনো রকম পাশ করে হাই স্কুলে উঠিলাম। ক্লাস নাইনে সুমাইয়ের সাথে প্রেম করিলাম। সুমাইয়া তো সুমাইয়া, খালি থাকে বই লইয়া, সারাক্ষণ আমারে দেয় লেখাপড়ার চাপ, তাই সুমাইয়ার সাথে করেছিলাম ব্রেকআপ। ক্লাস টেনে আসলো মিম, খায় শুধু ডিম আর ডিম। মিমের ছিল ঘন লম্বা কেশ, বেশি ডিম খায় বলে মিমের সাথে রিলেশনটাও আমার শেষ। নুসরাত ছিল ইন্টারের ক্রাশ, প্রেমের অভিনয় করে সেও দিয়েছিল বাস। তারপরে আর প্রেমের কাছে না গিয়ে চাকরি নিয়েছি বড়। বাপ মা আয়েশা বলে তাড়াতাড়ি বিয়ে করো। তারপর বিয়ে করলাম সাদিয়াকে, সে হইল মোটা, শ্বশুর বাড়ি থাকে বলে সে দেয় খোটা। খাইয়া খাইয়া মোটা বানাইতেছে সাদিয়া তার দেহ, সারাক্ষণ শুধু আমারে করে সন্দেহ। কবিতা শেষ হওয়ার সাথে সাথেই সাদিয়ার আগের ঠেলাই বালিশ দিয়ে কয়েকটা বাড়ি মেরে ফুপিয়ে কান্না করতে করতে বলল, ইউ চিটার পাটপার প্রতারক, এতগুলো প্রেম করে শেষমেশ আমাকে বিয়ে করে ঠকালি, আবার আমার বাপের বাড়িতে থেকে আমাকেই বলিস মোটা। আমি খাইয়া খাইয়া মোটা হই আর তোকে সন্দেহ করি, তাই না? যা, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমার বাপের বাড়িতে থেকে আমাকে ঠকানো, তাই না? যা, বের হও আমার রুম থেকে, কালকেই তোকে আমি ডিভোর্স দিব। সাদিয়া ধাক্কা দিয়ে রুম থেকে আমাকে বের করে দিল। আমি বসে বসে ভাবতে লাগলাম, অদ্ভুত তো, তার বাবা আমার হাই লেভেলের চাকরি দেখে, আমার ব্যাপারে সব কিছু জেনেই আমাকে জামাই বানাইছে, নিজেই আমাকে ঘর জামাই রেখেছে, আর তার মেয়ে বলে কিনা আমি চিটার, আমি বাটপার, আমি প্রতারক, আর কথায় কথায় বলে ওঠে, ওরে চিটার, ওরে বাটপার। আমি রাগের ঠেলায় শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। থাকবো না আর এই বাড়িতে, থাকবো না সাদিয়ার সাথে, করবো না সাদিয়ার সাথে সংসার। হাঁটতে হাঁটতে ডিপ্রেশনে পড়ে একটা কবিতা বললাম। কবিতাটা এমন ছিল, বাপ মায়ের পছন্দে বিয়া করলাম, লাখ টাকা যৌতুকও পাইলাম, বউ আমার সেই লেভেলের মোটা, খাইয়া দাইয়া দেয় শুধু আমারে খোটা, যৌতুক নিয়ে বিয়া করে খাইলাম আমি মায়ের, যার কারণে ভাঙলো আমার সংসার।